যাত্রী তুমি এগিয়ে চলো সম্মুখ পানে, তোমার মন্ত্র চড়িবেতি। যেতে হবে বহুদূর, পথ হবে দুর্গম। সময়ের কথা ভুলে যাও, শুধু এগিয়ে যাও, এগিয়ে যাও, গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। আগের পর্ব অর্থাৎ সপ্তম পর্বে আপনারা দেখেছেন আমরা পুলনা থেকে ঘাংড়িয়া যাচ্ছি। আগের পর্বের সেই যাত্রা ছিল অসম্পূর্ণ। এই পর্বে সেই ট্রেকের বাকি অংশই দেখাব। আগের পর্ব যারা দেখেননি তাদের জন্য আই বোতামে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। এই পর্বটা যেহেতু আগের পর্বেরই কন্টিনিউয়েশন, তাই এই পর্বটা বোঝার জন্য আগের পর্বটা দেখা খুবই জরুরি। চলুন এবার অষ্টম পর্ব শুরু করি। আমরা এখন যে জায়গায় আছি তার নাম ভুইন্দর গ্রাম। এখান থেকেই কাকভূষণ্ডী লেকের ট্রেক রুট শুরু হয়। খুব কঠিন ট্রেক, খুব কম ট্রেকারই এই রুটে ট্রেক করেন। কাকভূষণ্ডী লেক থেকে কাকভূষণ্ডী নদী বেরিয়ে এসে ভুইন্দর গ্রামে ঠিক এখানেই পুষ্পবতী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আমাদের পুরো ট্রেক রুটটাই নন্দা দেবী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। ভ্যালি অফ ফ্লাওয়ার্স নিজেই একটা ন্যাশনাল পার্ক হলেও সেটিও নন্দা দেবী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। চোখের সামনে যে পুষ্পবতী নদী বয়ে যাচ্ছে সেই নদীর উৎস ভ্যালি অফ ফ্লাওয়ার্স। যেখানে আমরা এখন যাচ্ছি সেই ঘাঙ্গারিয়াতে হেমকুণ্ড সাহেব থেকে লক্ষণ গঙ্গা নামে আর একটা জলধারা এসে পুষ্পবতী নদীর সঙ্গে মিশেছে। পুষ্পবতী নামটা পাণ্ডবদের দেওয়া। বনবাস চলাকালীন পাণ্ডবরা এই নদীর জলে প্রচুর ফুল ভাসতে দেখেন, তাই তারা এই নদীর নাম দেন পুষ্পবতী। ভীষণ খাড়া, ঝুরঝুরে, পা স্লিপ করে যাওয়ার মতো অবস্থা। পাশেই নদী, ঝর্ণা বয়ে আসছে, নদী বয়ে আসছে পুষ্পবতী নদী। নিচে নেমে আবার চড়াই। এখানে হালকা হালকা জলের ঝাপটা চলে আসছে। পুষ্পবতী নদীর সামনে দিয়ে যাচ্ছি, একটু বাদে ওই নদীকে পেরোবো। আমাদের এখানে হালকা জলের ঝাপটা আসছে। সামনে ব্রিজ, এবার ব্রিজে উঠবো। বর্ষার পুষ্পবতী নদী প্রবল বেগে ধেয়ে আসছে। নদীর উপর অস্থায়ী ব্রিজ, आगे एखाने एक पाकापोक्त ब्रिज छिल 2013 सालेर बन्याय सेई ब्रिज भेंगे जाए। एखन आरेकटा ब्रिज तैरी हलेओ ता एखोनो चालू हयनि। सेई ब्रिज चालू हले एखनकार मतो अवश्य आर एत काछ थेके पुष्पवती नदी के पावा जाबे ना। आज 4 किलोमीटर बाकी आछे ब्रिज 6 किलोमीटर आमरा एसेछि। ए ब्रिज पुष्पवती नदीर उपरे ब्रिज नदी पेरिये एलाम ओटा 6 किलोमीटर परे ओई ब्रिजटा पड़े सेखान थेके आज 4 किलोमीटर बाकी। ऊपर थेके नेमे आसछे पुष्पवती नदी घांगड़िया और 4 किलोमीटर बाकी आछे। ये जैगाटा बड्ड सुंदर मारात्मक चौड़ाई रास्ता एतक्षण चौड़ाइएर पर एबारे एकटू फ्लैट रास्ता पेयेछि। तारपरे मने हच्छे सामान्य एकटू नेमे आबार फ्लैट रास्ता बादिके आबार पुष्पवती नदी देखा पावा गेछे। এই পুষ্পবতী নদী যাচ্ছে। আমাদের আর এখনো 2.5-3 কিলোমিটারের মতো পথ বাকি আছে। ঠিকঠাক মাইলস্টোনগুলো নেই বলে বুঝতে পারা যাচ্ছে না। এখন 2টো বাজে। पहाड़े गाए मौजा फेर रही बड़ बड़ मौजा एखोनो बोलछे 3 किलोमीटर मत रास्ता। प्रचंड चढ़ाई चढ़ाईते हाँटते हाँटते अवस्था खराब। भैली अफ फ्लावर्से फुल देखबो तो तार आगे चोखे सर्षे फुल देखी घांगड़िया पहुँचते अवस्था खराब। ये रास्ताटा रास्ताटाके आपनि कि बोलबेन? ये रास्ताटाके आपनि कि बोलबेन? कि आर बोलबो दम पुरो बेरिये जाच्छे टोटाली खराई और अत सीढ़ी जरा भावन जो खूब नर्माल ट्रेक भूले से भावें ना यथारीति प्रिपारेशन नहीं आसबें ना हम पूरा एकदम पूरा अवस्था खराब हो जाए। हमें जानी ना कतटा एसेछि कारण लास्ट 3टে माइलस्टोने ते देखलाम 4 किलोमीटर बाकी तो एई रकम भावे जदि माइलस्टोन होये थाके तो एई रकम जदि होये थाके तो बला खूब मुश्किल। तो देखा जाक आर कतटा बाकी हाँटछि हाँटछि वेदारो मने हय एकटू एकटू खराब होच्छे एगोते थाकि तबे आमादेर निजेदेर धारणा जार मोटामुटी हयतो 3 किलोमीटरेर मतो बाकी आछे। चोखे ओ छोटा फुल यदि फुटतो कोथाओ प्रचुर फुटे आछे एखाने ओर बागिचाय जे फुल फुटे आछे तार महात्म आमरा कि करब? साला एतो नो लाइने जाच्छे ना किछु लाइने जाच्छे ना टेने निये चले एलो एतो दूर। না না ঘুরে আসুন একদম। এখানে তো দেখাচ্ছে ঘাংরিয়া 2 কিলোমিটার আছে, আর জানি না কতটা। আবার এখান থেকে গোবিন্দ ঘাট কত কিলোমিটার সেটা দেখাচ্ছে না, লেখা ছিল 12, আবার ঘষে দেয়া হয়েছে, ভুলভাল রিপোর্ট দেওয়া আছে। তবে যতদূর মনে হচ্ছে এখান থেকে ঘাংরিয়া 2 কিলোমিটারের কম আছে। এখনও 2 কিলোমিটার বাকি আছে। মাঝখানে একটু ব্রেক, একটা দোকান পেয়েছি, ফুড স্টল বলা যায়, বিস্কুট, জল এই সমস্ত পাওয়া যাচ্ছে, চা। তো এখানে দুটো জলের বোতল নিলাম, বিসলেরি, 50 টাকা এক একটা বোতল, চা 30 টাকা করে, লেমন টি পাওয়া যাচ্ছে, এই খেলাম। চাটা একটু খেতে বেশ এনার্জি লাগছে। আমাদের টিম বসে চা খাচ্ছে। এখানে তো একটা বোর্ড, ভিউ পয়েন্ট 200 মিটার আগে, সম্ভবত আর 1 কিলোমিটার মতো বাকি আছে আমাদের পৌঁছাতে। দেখি সামনে এগিয়ে এই আমাদের সব দলবল। আকাশে পাথরের পাহাড়ের গায়েতে আলো পড়েছে, কি দুর্দান্ত লাগছে। এখন 3:30 বাজে, আমরা টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আশা করছি 4:30-র মধ্যেই পৌঁছে যাব। হেভি সৌভাগ্য, এটা 1 কিলোমিটার দেখাচ্ছে, মানে তাও একটাকে ঘষে ঘাসে তুলে দেওয়া হয়েছে। রাস্তায় যতগুলো মাইলস্টোন আছে তো যাতে যা ইচ্ছা সংখ্যা বসিয়ে দিয়েছে। দুবার 4 দেখতে পেয়েছি, দুবার 5 দেখতে পেয়েছি, তো অবশেষে এখানে একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা 1 কিলোমিটার হবে। তো ঘাংরিয়া আমরা প্রায় পৌঁছেই এসেছি, হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বিরাট সৌভাগ্য যে অবশেষে এই 1 কিলোমিটার লেখা মাইলস্টোনটা পেলাম। এই যে উল্টো দিক থেকে হিন্দিতে লেখা আছে ওই মাইলস্টোনটারই, গোবিন্দঘাট 13 কিলোমিটার, পুলনা 9 কিলোমিটার। অর্থাৎ পুলনা থেকে আমরা আসছি, তো এই পুলনা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, ট্রেক। তো 9 কিলোমিটার ট্রেকিং করে ফেলেছি টোটাল, আর ঘাংরিয়া 1 কিলোমিটার বাকি আছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই যে আমাদের সঙ্গেই আসছিল অনেকক্ষণ ধরেই, সব এত চড়াই রাস্তা সব এক্সস্ট হয়ে যাচ্ছে। এই ট্রেকটা মোটেই ইজি ট্রেক নয়। এই সিঁড়ির ধাপগুলো সব থেকে ডেঞ্জারাস, এক একটা ধাপে উঠতে মনে হয় যেন পা খুলে যাচ্ছে, হাঁটু বেঁকে যাওয়ার মতো অবস্থা, পায়ের এরকমই অবস্থা। এই যে ধাপটা উঠলো, এতেই নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। প্রায় পৌঁছে গেছি, আমরা এসে গেছি। ওই দেখা যাচ্ছে ঘাংরিয়া, এই বোর্ড, পাহাড়ের সৌন্দর্য এখানেতে দুর্দান্ত। পাহাড়ের আয়তন বিশাল বড়, এখানেতে অনেকেই বিশ্রাম করছেন। পাহাড়ের মাথায় এখনো পর্যন্ত মেঘ জমেছে। आस्ते आस्ते आरो सब आसछे पिछनेते। हाँटा कमप्लीट करे बसे आछेन आर अल्प एकटु बाकी आछे ताई निश्चिन्ते शुए आछेन। एखाने एई धरनेर फुल प्रचुर आकारे देखा जाच्छे प्रचुर परिमाणे। सकाल आठटार समय आमरा ट्रेक शुरू करेছি এখন বাজে ৪টে বিকেল ৪টে समय आमरा এসে পৌঁছেছি। এইখানে सब থাকার ব্যবস্থা রয়েছে তাঁবু রয়েছে। सब তাঁবু থাকার তাঁবু এখন একটুখানি পায়ে হেঁটে যেতে হবে। एखानेते हेलिपैड आछे दुटो घांगड़ियाते एई एकटा आर एई एकटा। एखानेते हेलिकप्टार आछे हेलिकप्टार सार्विसो आछे। कबे कखन कि आछे आमी जानि ना तबे देखते पाচ্ছি हेलिकप्टार सार्विस आछे। जारा हेंटे आसते पारबेन ना तारा किन्तु हेलिकप्टारे एखानेते चले आसते पारेन। हेमकुंडतेও आछे हेलिकप्टार सार्विस। আপনারা দেখলেন আমরা ঘাঙ্গারিয়া এসে পৌঁছালাম। ঘাঙ্গারিয়া জায়গাটা ঠিক কেমন, ঘাঙ্গারিয়া সেই বিখ্যাত গুরুদুয়ারাই বা কোথায়, এখানে এখন কি পরিস্থিতি, এরপর আমাদেরই বা কী হলো, এসব জানতে পরের পর্ব অবশ্যই দেখুন। এই পর্বটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে बेल आइकन प्रेस कर रखें। धन्यवाद।